ভৈরব রেল স্টেশনে দফায় দফায় অভিযানের পরও কমছে না বিনা টিকিটের যাত্রী। গত চার বছরে ব্লক চেকিং এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয় প্রায় 20,000 যাত্রীকে, তারপরও মিলছে না প্রতিকার। এজন্য দালাল, টিকিট কালোবাজারিও দীর্ঘ সময় কাউন্টারে দাঁড়িয়ে টিকিট না পাওয়াকে দুষছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, অভিযান চালানোর সুফল এরই মধ্যে মিলতে শুরু করেছে, আগামীতে বিনা টিকিটের যাত্রী কমে আসবে বলে জানায় তারা। ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভৈরব স্টেশনের তথ্য অনুযায়ী দিনে 2,500 যাত্রী এখান থেকে বিভিন্ন গন্তব্যে যায় এবং প্রায় 4,000 যাত্রী আসে। এতে দিনে যে পরিমাণ রাজস্ব আদায়ের কথা তা না হওয়ায় অভিযান শুরু করে রেলওয়ে পূর্বাঞ্চল। গত চার বছরে ব্লক চেকিং এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় 20,000 যাত্রীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এতে সরকারের রাজস্ব আয় হয় প্রায় 450 কোটি টাকা। মাসে 2-8টি করে ব্লকে ঘুরে ঘুরে থাকে এবং এতে যাত্রীদের আমাদের রেলের আয় বৃদ্ধি সহ যাত্রীদের ভ্রমণ বৃদ্ধি পেয়ে থাকে। এতে আমাদের অনেক সফলতা আছে, এখন মানুষ টিকিটের প্রতি অনেক আগ্রহ। তবে যাত্রীরা বলছেন, দালাল, টিকিট কালোবাজারি ও কাউন্টারে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিনা টিকিটে ট্রেনে চড়েন তারা। সংশ্লিষ্টরা বলছেন, অভিযান চালানোর সুফল এরই মধ্যে মিলতে শুরু করেছে। যাত্রীদের যে বিনা টিকিটে যাওয়ার যে প্রবণতাটা, মানুষের মধ্যে সচেতনতা হয়েছে যে ট্রেনে উঠতে গেলে টিকিট লাগে, এবং এই জিনিসটা তারা আমরা আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ বন্ধ করতে দালাল ও টিকিট কালোবাজারিদের আইনের আওতায় আনার দাবি জানান যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।